7ই ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে ভ্যালেন্টাইন সপ্তাহ। এই ভ্যালেন্টাইন সপ্তাহ মানে ভালোবাসার সপ্তাহ, শহর জুড়ে প্রেমের আমেজ। প্রতিটি প্রেমিক প্রেমিকাই ক্যালেন্ডার মিলিয়ে ভ্যালেন্টাইন সপ্তাহের প্রতিটা দিন নিজের প্রিয় মানুষকে নিয়ে ভ্যালেন্টাইন সপ্তাহে মেতে ওঠেন। আর ভ্যালেন্টাইন সপ্তাহ বলতেই মনে পড়ে যায় গোলা। আর 7ই ফেব্রুয়ারি অর্থাৎ ভালোবাসার সপ্তাহের প্রথম দিনই শুরু হয় এই গোলাপ দিয়েই। আগামীকাল সেই রোজ ডে উদযাপনের দিন, আগেই আকাশ ছুঁতে শুরু করেছে গোলাপের দাম। বিগত বছরের তুলনায় এবছর বাজারে গোলাপের চাহিদাও তুঙ্গে। ইতিমধ্যে গোলাপের দাম বেড়েছে অনেকটাই। নীল ও সবুজ গোলাপের বাজার মূল্য প্রায় 45 থেকে 50 টাকা। খোলা বাজারে যে লাল গোলাপ 20 টাকায় মিলত, তা বর্তমানে 35 থেকে 40 টাকায় পাওয়া যাচ্ছে। অন্যদিকে লোকাল গোলাপগুলি 5 থেকে 10 টাকার বদলে পৌঁছে গিয়েছে 15 টাকায়। ফুল ব্যবসায়ীরা জানিয়েছেন দাম সব চড়তে শুরু করেছে, তবে বাজার কতটা ভালো হবে তা এখনই বলা সম্ভব নয়। এবছর চাহিদা ভালোই রয়েছে। এবছর 7 থেকে 8 রকমের গোলাপ রয়েছে বাজারে, যার মধ্যে অন্যতম নীল গোলাপ এবং সবুজ গোলাপ। এই তো আশা করি বিক্রি বাটা ভালোই হবে। গেল বছর গোলাপের চাহিদা খুব ভালোই ছিল, সেই তুলনায় আশা করা যাচ্ছে যে এই বছরও ভালোই হবে। গেল বছর ভালোই হয়েছিল, ভালো গোলাপ বিক্রি হয়েছিল। এবছরও আশাবাদী যে ওই রকমই গোলাপ ভালো। এবারে একটা গোলাপ বেশাল গোলাপ আমরা ইয়ে করবো, ব্লু কালারের গোলাপ, ওটা রং দিয়েই আমরা বানাবো। প্রোডাকশন কম, তার জন্য গোলাপের রেট হাই, বেশি হাই দামে আসছে ব্যাঙ্গালোর থেকে। এখানে বাজার খুব একটা ভালো নয়, বাজার খুব খারাপ। পার বছর তবু ব্যবসা আপনি যে ঠিকই ছিল, এবছর আরও খারাপ। তবে আজকের দিন তো কালকে না বাজ কালকে না গেলে বুঝে যাবে না। আজকে তো মানে রাত্রে যদি হয় টুকটাক কাস্টমার হবে। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা।